এই মুহূর্তে যে খবর উঠে আসছে তাতে বলা হচ্ছে 23 ফেব্রুয়ারি বড় সড়ো আন্দোলনের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ, এবং সেক্ষেত্রে তাদের দাবি 5 বছরও কেন দেওয়া হলো না নতুন বিজ্ঞপ্তি, শিক্ষামন্ত্রী জবাব চায়। সেক্ষেত্রে শুধুমাত্র প্রাইমারি ক্যান্ডিডেটরা নয় বন্ধুরা, মঙ্গলবার কলকাতার রাস্তায় দেখা যাবে এসএসসি এসএলএসটির সমস্ত ক্যান্ডিডেটদের, এবং সেক্ষেত্রে 2017 সালের রেজাল্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে সম্ভাব্য ডেট কি জানা গেল চলুন দেখে নিই। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন এবং সেক্ষেত্রে অনেকেই কিন্তু কমেন্ট করছেন পূর্ববর্তী ভিডিওগুলোতে যে আমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে, তার ডেটটা কি জানা গেল সে নিয়ে একটা ভিডিও করুন। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের জানাবো যে 15,284 জনের যে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল সেক্ষেত্রে কিন্তু যেটা বলা হয়েছিল মানিকবাবুর তরফ থেকে, এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে 13,000 চাকরি পাবে, এবং বাকি থাকা সেক্ষেত্রে যে 2,284 জন প্লাস 1,216 জনের আবার যে মেরিট লিস্ট বেরোবে তার কবে ডেট কি উঠে আসছে সেটা নিয়ে অবশ্যই আপনাদের জানাবো। তো পুরো ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন বন্ধুরা, এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, যে খবর উঠে আসছে তার আগে যেটা বলে দিই যে 5 বছরেও কেন কোনো দেওয়া হলো না নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষামন্ত্রী জবাব চায় আন্দোলনের ডাক চাকরি প্রার্থীদের। তো আগামীকাল বন্ধুরা একটা বড় সড়ো আন্দোলন হতে চলেছে কলকাতার রাজপথে, এবং সেক্ষেত্রে এসএসসি থেকে শুরু করে যারা 2017 সালের রেজাল্ট নিয়ে অপেক্ষা করে রয়েছেন, এবং সেক্ষেত্রে তারা কিন্তু বারবার প্রশ্ন করছেন যে আমাদের রেজাল্ট কেন এখনও বেরোচ্ছে না, সেক্ষেত্রে কি ভোটের আগে রেজাল্ট বেরোবে কি না সেটা নিয়ে তারা চিন্তায় পড়ে রয়েছেন, এবং সেক্ষেত্রে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম, এবং সেক্ষেত্রে সকলকে বলবো আপনারা যারা আছেন তারা অবশ্যই কিন্তু কলকাতায় গিয়ে কালকে আন্দোলনকে সফল করার জন্য আমরা বলবো। তো সেক্ষেত্রে বন্ধুরা কী বলা হচ্ছে দেখুন, যে অবিলম্বে 9ম থেকে 12ম এসএলএসটি নিয়োগের বিজ্ঞপ্তি ও নিয়োগসহ গ্যাজেটের সরলীকরণ, ও প্রত্যেক বছর উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক সমস্ত কিন্তু আপনাদের নিয়োগের দাবিতে পথে নামতে চলেছে প্রার্থীরা, এবং সেক্ষেত্রে আগামী 23/2/2021 অর্থাৎ মঙ্গলবার বেলা 11টা থেকে প্রেস ক্লাবের নিকট অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, এবং পশ্চিমবঙ্গের 1,00,000 এসএসসি চাকরি প্রার্থী থেকে শুরু করে শুধুমাত্র এসএসসি নয় বন্ধুরা, সেই দিনে একই দিনে কিন্তু প্রাইমারি ক্যান্ডিডেট যারা রয়েছেন ডিএলএড ব্যাচ 17 থেকে 21 অবধি তারা কিন্তু সকলেই কালকে ভিড় জমায়েত করবেন। শুধুমাত্র এটা এসএসসিদের নয় বন্ধুরা, অনেকেই কিন্তু কালকে যাবেন, এবং সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে আপনাদের কালকে দেখাবো, লাইভ নিউজ সম্প্রচার দেখাবো অবশ্যই আপনাদের, এবং সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার জব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। অভিযোগ যে রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই, উচ্চশিক্ষিত হয়েও অসহায়ভাবে দিন কাটাচ্ছে মেধাবীরা, এবং তাদের যে দাবি রয়েছে বন্ধুরা দেখে নিন যে অবিলম্বে বিষয়ভিত্তিক যেটা রয়েছে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে 9ম থেকে 12ম শ্রেণীর পরীক্ষা নিতে হবে ইতিমধ্যেই, এবং সেক্ষেত্রে এসএসসির প্রকাশিত নতুন গ্যাজেটে সরলীকরণ করতে হবে, স্পেশাল চাইল্ড এডুকেটর, কর্মশিক্ষা, শারীরিক শিক্ষায় নতুন নিয়োগ করতে হবে, প্রতি বছর স্বচ্ছভাবে এসএসসি ও মাদ্রাসা সার্ভিসের শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবি তারা করেছেন। এবং তার সাথে সাথে বন্ধুরা আমরা দেখাবো দেখে নিন যেটা, যে আগামী মঙ্গলবার এপিসি ভবনে যারা যাবেন প্রাইমারি ক্যান্ডিডেট তাদের দাবিগুলো আপনাদের আরেকবার দেখিয়ে দিই কালকে যারা ভিডিওগুলো দেখেননি তাদের জন্য। তো প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএ ঐক্যমঞ্চ 2017 টেট প্রার্থীদের 17 সালের টেট প্রার্থীদের সঙ্গে দীর্ঘ 5 বছর বঞ্চনার অভিযোগে তারা কিন্তু কালকে যাচ্ছেন এপিসি ভবনে, এবং সেক্ষেত্রে দাবিসমূহ হচ্ছে যে ভোটের আগে 2017 টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে, এবং 2017 সালের জন্য বরাদ্দ শূন্যপদে বিধানসভা ভোটের আগেই কিন্তু নিয়োগ করতে হবে, এটা তাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি বলা হচ্ছে যে এনসিটি গাইডলাইন না মানার জন্য 10% নম্বর রিল্যাক্সেশন দিতে হবে অর্থাৎ জেনারেল এবং রিজার্ভ ক্যাটাগরিদের। 3 নম্বরে বলা হয়েছে যে পরবর্তী ডিএলএড 2018-21 স্বার্থে নতুন ফর্ম ফিল আপ করাতে হবে। এই 3টি দাবি তারা কিন্তু মেজরলি কালকে করবেন, এবং দেখা যাক বন্ধুরা কালকে কতজন জমায়েত হচ্ছেন, অবশ্যই কালকে আমরা কিন্তু লাইভ সম্প্রচার আপনাদের করব, সেটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। তো চলুন বন্ধুরা আমরা নিউজে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের যাদের দীর্ঘকাঙ্ক্ষিত সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে কী কথা বলেছেন। তো বন্ধুরা আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে রেজাল্ট নিয়ে কিন্তু মানিকবাবু যেটা বলেছেন যে অডিও ক্লিপে যে খুব শীঘ্রই রেজাল্ট বেরোনো যাবে আমরা যতদূর উদ্ধার করতে পেরেছি, এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা গুগলে সার্চ করলে দেখতে পাচ্ছি যে 24 ফেব্রুয়ারি বেরোবে, বা অনেকেই বলছেন যে এটা ফেক। তো বন্ধুরা আমরা বলবো যে পূর্ববর্তী যে সমস্ত রেজাল্টগুলো বেরিয়ে এসেছে আগামী গত দিনে অর্থাৎ 2009 সাল থেকে শুরু করে 2014 সাল
রেজাল্ট, সমস্ত রেজাল্ট কিন্তু আমরা আপনাদের বলেছিলাম যে গুগলে কিন্তু একটা তাদের সেন্স রয়েছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু বুঝতে পেরে যায় যে কোন উইকে রেজাল্ট বেরোবে। তো তার ভিত্তিতে আমাদের কিন্তু নিউজগুলো আমরা এখন তো আমাদের আপনারা বুঝতেই পারছেন যে কোনো রকম কিছু বলাই যাচ্ছে না যে কখন কি রেজাল্ট বেরোবে। তো অবশ্যই আপনারা ওইটার দিকেই নজর রয়েছে, কারণ আগামী সপ্তাহে যেহেতু রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে 2017 সালের, তো সেক্ষেত্রে কোন ডেটে বেরোবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো দেখা যাক বন্ধুরা, এক্স্যাক্ট ডেট 24 তারিখ না হলেও খুব শীঘ্রই আপনাদের বেরিয়ে যাবে এটা বলতে পারি কনফার্ম। তো দেখা যাক বন্ধুরা কবে বেরোবে। তো আপনারা দেখে এসছেন যে 2009 সালের রেজাল্ট আমরা কভার করেছি, 2014 সালের মেরিট লিস্ট কভার করেছি, সমস্ত কিছু আপনাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা পেয়েছেন। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ আপনারা জয়েন করে যাবেন, যেখানে কিন্তু আমরা প্রত্যেকটা আপডেট সবার প্রথমে আমরা দিয়ে থাকি বন্ধুরা। তো তার সাথে সাথে বলবো যে আপনারা কেউ এটা নিয়ে ভাববেন না যে 2017 সালের রেজাল্ট আর বেরোবেই না ভোটের আগে। তো এটা নিয়ে মানিকবাবু কিন্তু স্পষ্টভাবে কিছু বলছেন না, তবু কিন্তু অস্পষ্টভাবে আমরা যেটা বুঝতে পারছি যে রেজাল্ট নিয়ে কিন্তু তারা কনসার্ন রয়েছেন, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন এবং সেক্ষেত্রে একের পর এক কিন্তু পদক্ষেপ হচ্ছে। তো দেখা যাক 2017টা ফেলে রাখছে কিনা, তো সেটা নিয়ে অবশ্যই আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা। তো তার সাথে সাথে অনেকেই বলছেন যে সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে কিছু বলুন, আমরা ভাঁওতা নিউজ দিচ্ছি এরকম কিছু অনেকেই বলছেন। তো আপনাদের বলবো যে আপনারা জানেন যে সেকেন্ড মেরিট লিস্টে মোটামুটি 2284 প্লাস 1216, অর্থাৎ বন্ধুরা 2284 আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের পরিসংখ্যানটা, 2284 এবং প্লাস হচ্ছে 1216 সমান বন্ধুরা যত হচ্ছে এই কিন্তু আপনাদের মেরিট লিস্ট এবার সেকেন্ড মেরিট লিস্টে বেরোতে চলেছে, এটা আপনারা কনফার্ম হয়েছে। তো দেখা যাক বন্ধুরা এর থেকে কিছুটা কম অথবা কিছুটা বেশি হতে পারে, এটা নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না। তো এটা নিয়ে অবশ্যই আপনাদের যে মেরিট লিস্ট বেরোবে, তো আশা করছি অনেকে যারা এখনও এই 13,000 ক্যান্ডিডেট বাদ দিয়েও অনেকে যারা এখনও পড়ে রয়েছেন 16,500 মধ্যে, যারা এখনও ডিপ্রেশনে ভুগছেন যে আমাদের সেকেন্ড মেরিট লিস্ট কেন বেরোচ্ছে না, অনেকে জয়েন করে গেল, এটা নিয়ে আমরা বারবার আপনাদের আপডেট দিয়েছি এবং সেক্ষেত্রে কাউন্সেলিং লেটার থেকে কাউন্সেলিং পত্র থেকে অর্থাৎ আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে কীভাবে জয়েনিং করতে হবে সমস্ত প্রসেসটা আপনাদের দেখিয়েছি, কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে কোনো খবর এখন অবধি আসেনি ঠিক মতো। তো বন্ধুরা আমরা যে খবরটা আজকে অবধি পেয়েছি সেক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে, তো সেখান থেকে বলা হচ্ছে যে খুব শীঘ্রই আপনাদের মেরিট লিস্ট বেরোবে এবং ডেট বন্ধুরা আপনাদের বারবার বলেছি কোনো রকম ডেট কিন্তু আমরা পর্ষদ সভাপতিকে ফোন করেও আমরা জানতে পারিনি, তিনি কোনোবারই কিন্তু ডেট বলে দেন না যে এই আগামী ডেটে বেরোবে বা 22 তারিখ বেরোবে, 23 তারিখ বেরোবে, 24 তারিখ বেরোবে, এরকম কোনো এক্স্যাক্ট ডেট তিনি দেন না। তিনি বলছেন যে আমরা যাই বলবো সমস্ত কিছু একটা নোটিফিকেশান আমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.wbppe অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে কিন্তু আপনাদের দিয়ে দেবো। তো আমরা সেই মতো আমরা দেখেছি যে দিন থেকে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে একের পর এক কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গিয়েছে, সে সমস্ত সে আপনাদের ইয়ারমার্কড হোক নন ইয়ারমার্কড হোক সকলের ক্ষেত্রে কিন্তু একের পর এক নোটিস দিয়ে কিন্তু বলা হয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন 17 তারিখ একটা এমন কন্ডিশন হয়ে গিয়েছিলো যে আপনাদের 12টা থেকে নোটিশ জারি করে দেওয়া হলো এবং বলা হলো যে 2টার মধ্যে পৌঁছাতে হবে, এমনও কিন্তু নোটিফিকেশান আমরা দেখেছি। তো দেখা যাক বন্ধুরা সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে কী আসছে আপডেট, অবশ্যই আপনাদের কাউন্সেলিং সম্পর্কে সমস্ত কিছু আমরা হয়তো খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দিতে পারবো। তো তার জন্য অবশ্যই আপনাদের বারবার বলছি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন বন্ধুরা এবং কেউ ভেঙে পড়বেন না, আশা করছি আপনাদের শুভ দিন খুব শীঘ্রই আসবে এবং এই ভোটের আগেই আসবে। তো দেখা যাক বন্ধুরা আপনারা এতদিন আমাকে বিশ্বাস করে এসেছেন, তো এখন এই বিশ্বাসটা করে রাখুন যে খুব শীঘ্রই আপনাদের কিন্তু সকলে ভালো হতে চলেছে। এবং আপনাদের যারা হেড কমেন্ট করছেন তাদেরকে বারবার বলবো বন্ধুরা আপনারা আগামী দিনে শিক্ষক হতে চলেছেন, এরকম হেড কমেন্ট করে আপনি কী নিজেকে প্রমাণিত করতে চাইছেন এটা আমাকে অবশ্যই আপনারা পার্সোনালি আমাকে মেসেজ করে বলবেন, যেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।